ভিডিওটিতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আমি আছি ভাস্কর। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। সকাল সকাল একটি বিরাট সুখবর নিয়ে তোমাদের সামনে চলে এলাম। বহু অপেক্ষার পর আজ ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। হ্যাঁ, তোমরা যেটার জন্য ওয়েট করেছিলে এত বছর ধরে, WPSC ফুড এসআই, সেই বিজ্ঞপ্তি আজ প্রকাশিত হলো। অফিসিয়াল নোটিশ নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটিকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। অফিসিয়াল ওয়েবসাইটে এখন অবধি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়নি, তবে অফিসিয়াল নোটিশই নিউজ পেপারে প্রকাশিত হয়েছে। সেই নোটিফিকেশানটি নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে। তোমরা সকলেই জানো যে যে কোনো নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে আসার আগেই একটি নোটিফিকেশান, শর্ট নোটিফিকেশান নিউজ পেপারে প্রকাশিত হয়। সেটি কিন্তু আজ প্রকাশিত হয়েছে নিউজ পেপারে। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 4/2023 কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022। তো এটি ফুড এসআই 2022-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যেটার জন্য ওয়েট করেছিলে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4/2023, এবং এখানে বলা হয়েছে যে দ্য কমিশন উইল হোল্ড দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড Supply Service Grade 3 under Food and Supplies Department, Government of West Bengal 2022। এবং এখানে কি বলা হয়েছে, Detailed information regarding age limit, qualifications, scale of pay, fees through online and offline scheme and syllabus of the examination TC will be available in the Commission's website at wpsc.gov.in। অর্থাৎ তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে একটি ফুল নোটিফিকেশান দেখতে পারবে এবং সেখানে কিন্তু তোমাদের এজ লিমিট, কোয়ালিফিকেশান, স্কেল অফ পে, ফিজ, অফলাইন স্কিম, সিলেবাস সমস্ত কিছু তোমরা সেখানে দেখতে পারবে এবং হয়তো কত ভ্যাকেন্সি রয়েছে সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। তো ফুল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে আশা করা যায় আজ কালকের মধ্যেই প্রকাশিত হয়ে যাওয়ার কথা। তো অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান আসলে আমরা তোমাদের জন্য ভিডিও করে দেবো। তাই আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেখো কেরিয়ার প্লাস টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে। আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে গিয়ে সার্চ করো কেরিয়ার প্লাস লিখে, তাহলে কিন্তু তোমরা আমাদের গ্রুপে যুক্ত হতে পারবে বা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ডেট তোমরা দেখতে পাচ্ছ 10/5/2023, অর্থাৎ আজকে এটি প্রকাশিত হয়েছে। তো একটি বিরাট বড় সুখবর তোমাদের সকলের জন্য। শূন্যপদ কত থাকবে এখানে লেখা নেই, তবে ফুল নোটিফিকেশানে লেখা থাকবে হয়তো। তো ফুল নোটিফিকেশানের জন্য আমাদের ওয়েট করতে হবে। ওয়েবসাইটে আশা করা যায় অফিসিয়াল ওয়েবসাইটে আজকেই প্রকাশ হওয়ার কথা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।